আমি উপন্যাস সম্পর্কে মন্তব্য করলাম, আমি কবিতা সম্পর্কে মন্তব্য করলাম এবং আমি প্রবন্ধ সম্পর্কে মন্তব্য করলাম। এই যে চর্চার প্যাটার্নগুলো আমি উপস্থাপন করলাম, এই যে পরিবর্তনগুলোর কথা বললাম, এই যে নতুন সম্ভাবনার কথা বললাম, এই প্রত্যেকটার সঙ্গে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাস্তবতা যুক্ত। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি কথাটা একটু সরল করে বলবো। আমি আগেই বলেছি, সংক্ষেপে বলবো, আমি আগেই বলেছি চিন্তার এই প্যাটার্নটা আমি শিখেছি ওয়াল্টার বেঞ্জামিনের কাছ থেকে। বেঞ্জামিন বলছেন সিনেমার যুগে, যেটাকে তিনি বলছেন মেকানিক্যাল রিপ্রোডাকশন, তার প্রধান আইডিয়াটা খুবই চমৎকার। তিনি বলছেন সিনেমার একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো সিনেমায় অরিজিনাল বলে কোনো ব্যাপার নাই। আপনি 1 লাখ কপি বানিয়েছেন, 1 লাখই অরিজিনাল কপি। ইট ক্যান বি মেকানিক্যালি রিপ্রোডিউসড। ফলে আর্টের ক্ষেত্রে অরিজিনালিটি, ইউনিকনেস, এই যে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ছিল, যে আমি লুভর মিউজিয়ামে গিয়ে অরিজিনাল মোনালিসা দেখে এসেছি। এই যে পেন্টিংস এর মধ্যে অরিজিনালিটির, ইউনিকনেসের তিনি যে শব্দটা ব্যবহার করেছেন সেটার ইংরেজি করা হয় অরা। অরা আমি বাংলা করেছি মহিমা। এই যে মহিমা, এই মহিমাটা তিনি বলছেন আর্টের ক্ষেত্রে আর নাই। এটা তার একটা অসাধারণ ইন্টারভেনশন ছিল, কারণ তিনি মার্কসিস্ট, তিনি ফ্রাঙ্কফুর্ট স্কয়ার লোক, তিনি নিউ মার্কসিস্ট, তিনি কালচারকে বেজ স্ট্রাকচার মনে করেন এবং তিনি মনে করেন যন্ত্র সভ্যতার উন্নতির ফলে মানুষের যে বাস্তবতা দাঁড়িয়েছে, মানুষের রাজনীতি এবং মানুষের শিল্পকর্ম, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনাদের বোঝার জন্য একটু মনে করিয়ে দিই, তিনি বার্টল ব্র্যাক্টের বন্ধু এবং ব্র্যাক্টের নাটক নিয়ে তিনি দারুণ থিওরাইজেশন করেছেন। আপনারা কেউ কেউ শুনে থাকবেন যে ব্র্যাক্ট নাটককে কিভাবে জনসম্পৃক্তির কাজে ব্যবহার করা যায় তা নিয়ে দুর্দান্ত চিন্তা ভাবনা করেছেন। তাহলে এই যে ওয়াল্টার বেঞ্জামিন এই পথে গেলেন, ফ্রাঙ্কফুর্ট স্কুল এই পথে গেলেন, এটা থেকে আমি আসলে আমার এই তত্ত্বটা তৈরি করেছি সাম্প্রতিক সাহিত্যকর্ম সম্পর্কে। আমি মনে করি, যেহেতু আমি নিজে সাহিত্যকর্মকে কিংবা চিন্তাকে ব্যক্তির উৎপাদন মনে করি না, আমি মনে করি এটা একটা সামষ্টিক, সামবায়িক উৎপাদন। আমি যেহেতু চিন্তা, সাহিত্যকর্ম এবং আর্টকে উৎপাদন এবং ভোগ এই নিরিখে দেখি, উৎপাদন, বন্টন এবং ভোগ এই নিরিখে দেখি, ফলে আমার কাছে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি যে উৎপাদনের যাবতীয় হিসাব পরিবর্তিত হয়ে গেছে, বন্টনের যাবতীয় হিসাব পরিবর্তিত হয়ে গেছে এবং ভোগের যাবতীয় হিসাব পরিবর্তিত হয়ে গেছে। এই মাত্র একটি কবিতা লেখা হচ্ছে, এই মাত্র ফেসবুকে চলে এসছে, এই মাত্র বিপুল পরিমাণ পরিচিত অপরিচিত লোক সেটা সম্পর্কে কমেন্ট করছে এবং এই যে ভোক্তা এবং উৎপাদক এর মধ্যে একটা সরাসরি সম্পর্ক স্থাপিত হচ্ছে। মাঝখানে প্রমথ চৌধুরী যাদেরকে শিক্ষক নামের কুলাঙ্গার বলে অভিহিত করেছিলেন, তাদের কোনো বাধা আর নাই। এই সরাসরি সম্পর্ক স্থাপিত হয়েছে, যেহেতু পাবলিক কথার অর্থ দারুণভাবে পাল্টে গেছে। আমরা অনেকেই আসলে মানসিকভাবে বুঝতেই পারি না যে আমি আমার মোবাইল স্ক্রিনে ফেসবুক নিয়ে যখন লিপ্ত থাকি, তখন আমি পৃথিবীর সবচেয়ে পাবলিক অবস্থায় আছি। যে কোনো মুহূর্তে আমার যে কোনো কমেন্ট পৌঁছে যেতে পারে কঙ্গোর গভীর জঙ্গলে, যে সম্পর্কে আমি মোটেই ওয়াকিবহাল নই। এক সময় আমরা পাবলিক বলতে বুঝতাম কেবল রাস্তা, যে রাস্তায় পাগলামি করলে সেটা পাবলিক হবে, কিন্তু এখন ধারণাটা সম্পূর্ণরূপে পাল্টে গেছে। আমার হাতের মোবাইল স্ক্রিন আসলে চূড়ান্ত রকমের পাবলিক, যে ধারণা আগে কখনোই ছিল না। তাহলে এই যে পাবলিক স্পেসের ধারণা পরিবর্তিত হয়েছে, এই যে পাবলিক স্পেসের ধারণা পরিবর্তিত হওয়ার মধ্য দিয়ে যিনি প্রডিউস করছেন এবং যিনি কনজিউম করছেন, এই দুজনের মধ্যে ফারাক একদম লুপ্ত হয়ে গেছে এবং তাদের পারস্পরিক অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জিনিস তৈরি হয়ে উঠছে। যিনি পোস্ট দিচ্ছেন, সেটা কবিতা হোক, কোনো কমেন্টারি হোক, চিন্তা হোক, গল্প হোক কিংবা ছবি হোক, তিনি নিজের একটি কমেন্ট দেখে তারপর বলছেন, ওকে, এটা আমি ঠিক করে দিচ্ছি, এই বানান ঠিক করে দিচ্ছি, এই লাইন পরিবর্তন করে দিচ্ছি, এই মন্তব্য আমি পরিবর্তন করছি। আমি যদি আপনাদের বলে একটু চিন্তা করে দেখুন যে এই প্রত্যক্ষ সংশ্লিষ্টতার মধ্য দিয়ে উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে কি দারুণ প্রভাব ফেলছে। কি নতুনত্ব তৈরি হচ্ছে। এই নতুনত্বের কারণে সাহিত্যকর্ম আসলে পরিবর্তিত হয়ে যেতে বাধ্য, এটা আর কিছুতেই আগের মতো থাকতে পারে না। আমি অনলাইন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে সাহিত্যের ফর্মের যে পরিবর্তন করতে পারে সে সম্পর্কিত বক্তৃতা অন্যত্র দিয়েছি এবং লিখেছি, সে সম্পর্কে আজকে আলাপ বাড়াবো না। আমি আগে যে সমস্ত মন্তব্য করেছি অন্য তিন ফর্ম সম্পর্কে, সেগুলোর সঙ্গে এই ব্যাপারটার যোগ সাধন করে আমি আমার বক্তৃতা শেষ করব। ভাষার ক্ষেত্রে একটা দারুণ ব্যাপার ঘটে গেছে এই অনলাইন যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। আমি আমার সাম্প্রতিক প্রকাশিত বইতে লিখেছি যে যতদিন পর্যন্ত মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা গেছে, সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা গেছে, আর প্রমিত ভাষার সবচেয়ে বড় বাহক হলো পাঠ্যপুস্তক, সেটা তো নিয়ন্ত্রণে আছেই, ততদিন পর্যন্ত আমাকে বলা গেছে যে এটাই হলো ভাষা, তোমাকে এইভাবেই লিখতে হবে। কিন্তু অনলাইন অসংখ্য মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রক্রিয়াকে একেবারেই অসম্ভব করে দিয়েছে। একেবারেই অসম্ভব করার কারণে প্রত্যেক ব্যক্তি তার যে স্বতঃস্ফূর্ত ভাষা, সেই স্বতঃস্ফূর্ত ভাষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভূত হচ্ছে। প্রতিনিয়ত সেই ভাষা বিপুল পরিমাণ লোকের যোগাযোগের মধ্যে আসছে এবং জানতে অজান্তে এটা মানুষের ভাষা স্বভাবকে আসলে পাল্টে দিয়েছে, জানতে অজান্তে মানুষের শক্তিমত্তাকে পাল্টে দিয়েছে, ভাষা সম্পর্কে বোধকে পাল্টে দিয়েছে। ভাষা সম্পর্কে যত রকম খবরদারি আছে, যত রকম স্বেচ্ছাচার আছে, তার প্রত্যেকটার বিপরীতে একটা ডেমোক্রেটিক সিদ্ধান্ত নেওয়ার একটা অন্তর্নিহিত শক্তি আসলে মানুষ পাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কমপক্ষে 500 গুরুত্বপূর্ণ লেখক আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওরা সহ অন্য যারা মন্তব্য করছে ওদের ভাষা পরিচ্ছন্ন হচ্ছে। কারণ যখনই আপনি কিছু লিখছেন তখনই আপনি অপেক্ষাকৃত বেশি সতর্ক হচ্ছেন। আমি লক্ষ্য করছি যে বানান ভুলের পরিমাণ বিস্ময়করভাবে কম, কারণ যখনই আপনি লিখছেন আপনি তখন অপেক্ষাকৃত সতর্ক হচ্ছেন, যেটা ভাষা আসলে আগে কখনোই ফেস করেনি। এমন অবস্থায় আপনি ফেসবুকে আছেন, আপনি আজকে যে ঘটনাটা ঘটছে রাজনৈতিক সামাজিক বিপুল দেশের এবং হয়তো আন্তর্জাতিক, সেই সম্পর্কে অনবরত নিউজ পাচ্ছেন, মন্তব্য পাচ্ছেন, কমেন্টারি পাচ্ছেন। আপনার যাপিত জীবনের সাথে তাৎক্ষণিকভাবে এই ব্যাপারটা একাকার হয়ে যাচ্ছে। ওই একাকারতার মধ্য দিয়ে আপনার যে সেলফ তৈরি হচ্ছে, আপনার যে কনসাসনেস তৈরি হচ্ছে, আপনার নিজের সঙ্গে চারপাশের সম্পর্কের যে বোধ তৈরি হচ্ছে, সেই বোধ আর কিছুতেই জনবিচ্ছিন্ন থাকতে পারে না। আমি নিজে যদিও ব্যাপারটাকে পুরোপুরি সাবস্টেন্সিয়েট করতে এখনই পারবো না, কিন্তু আমি প্রায় নিশ্চিত ভাষার এই গণতন্ত্রায়ন, ইনফরমেশনের এবং মন্তব্যের মতামতের এই গণতন্ত্রায়নের বহুমুখিতা, এটা আমাদের সাম্প্রতিক সাহিত্যকর্মকে গভীরভাবে প্রভাবিত করছে। আমি একটু আগে কবিতার যে দুই প্রধান বৈশিষ্ট্যের কথা বলেছি, যে দুটো আমাকে বিশেষভাবে আজকাল আকর্ষণ করছে, আমি কবিতা পড়ে আনন্দ পাচ্ছি বিপুল তরুণ তরুণের, তার পেছনে সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষিক এবং অপরাপর যে বাস্তবতার আমি এইমাত্র বর্ণনা দিলাম, সেটার গভীর সম্পর্ক আছে বলেই আমি মনে করি। সুতরাং আমি এটাতেই রিডিউসড করে ফেলছি না, আমি বলছি না যে এটাই এটার একমাত্র কারণ, কিন্তু আমি মনে করছি যে উপন্যাস না হোক, কবিতা এবং চিন্তামূলক প্রবন্ধ কিন্তু চিন্তাবাহী, অন্তত এই দুই মাধ্যমের ক্ষেত্রে সাম্প্রতিক বাংলাদেশের রচনাদির সৃষ্টিশীলতার এবং তৎপরতার বিষয়ে আমার যে আশাবাদ, আমার যে চিন্তায়ন, তার সঙ্গে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কালের বাস্তবতা অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। আমি আশা করছি এই বাস্তবতাকে আমরা ব্যবহার করতে পারব এবং আমরা সাহিত্যকর্মকে, চিন্তাকে ব্যক্তির উৎপাদন হিসেবে না দেখে সামষ্টিক সামাজিক উৎপাদন এবং ভোগ এবং চূড়ান্ত বিচারে সমষ্টির मनस्तात्विक एवं सांस्कृतिक उन्नयनेर एक माध्यम हिसेबे व्यवहार करते पारबो। सबाइके धन्यवाद।